আমি একজন সফল উদ্যোক্তা হতে চাই। আমি রংপুর সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি বাংলায়। আমার 3 ফার্স্ট ক্লাস। আমি চাকরির পিছনে মানে চাকরির জন্য চেষ্টা করছি। এখন করোনার জন্য চাকরির সার্কুলার বন্ধ, এই জন্য আমি ময়মনসিংহে 5 দিন ট্রেনিং নিই এবং ঢাকায় 10 দিন ট্রেনিং নিয়ে আমি বাড়িতে এসে একটা ফ্যাক্টরি দিই। এই ফ্যাক্টরিতে কর্মী আমার বর্তমানে আছে 30 জন। আমি এদেরকে নিজস্ব অর্থে ট্রেনিং করালাম 15-20 দিনের মতো। আমি নেটে দেখছি যে এগুলা মানে ক্যাপের কাজগুলো আমি দেখছি, দেখার পর যে এটা কি জিনিস জানার আগ্রহ হলো। পরে আমার হাজব্যান্ডকে দেখাই যে এগুলো কি জিনিস, পরে বলে যে এগুলি এই জিনিস। আর আগের থেকে আমার মানে হাতের কাজ শেখার খুব আগ্রহ। আমি সব ধরনের কাজ পারি, সেলাই মেশিনের কাজ পারি, সব ধরনের কাজ পারি আর কি। এটার প্রতি আমার ইন্টারেস্ট জন্মিল। আমার হাজব্যান্ড বলে যে ঠিক আছে, এটার প্রতি যদি আগ্রহ আছে তোমাকে আমি একটা কাজ দেখাই, যদি করতে চাও করতে পারো। পরে এই কাজটা আমাকে দেখাইলো, আমি তখনই বললাম যে না ঠিক আছে এই কাজ আমি করবো। তখন ওই আমার হাজব্যান্ড ময়মনসিংহে 5 দিন ট্রেনিং করালো এবং ঢাকায় নিয়ে গিয়ে 10 দিনের ট্রেনিং করালো। ঢাকা উত্তর থেকে নেট আর চুল পাঠায়, আমি কাজ করে ঢাকায় আবার পাঠিয়ে দিই, ওখান থেকে সরাসরি চিনে যায়। আর ভালোই লাগতেছে, কারণ আমি বাঁচতেছি, আমার সাথে সাথে আরো মানে 30 জন বাঁচতেছে, আবার ভবিষ্যতে 100 জন বাঁচবে। আমার এটাই আনন্দ। আমার বেতন থাক কত থাক থাক সেটা বড় কথা না, বড় কথা আমাকে দিয়ে আরো 100 জন করে খাচ্ছে, এটাই আমার আনন্দ। আমি আগের থেকে প্ল্যান যে আমার গ্রামে যতগুলো অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াবো, এটাই আমার ইচ্ছা। এই জন্য মনে করি চাকরি করলে আমি একাই বাঁচবো, কিন্তু যদি এটা কাজ করি তাহলে আমি বাঁচবো এবং 100 জন মানুষও বাঁচবে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা এটা, যদি আমি বড় করতে পারি তাহলে এখানেই মানে কাজটা বাড়াইতেই থাকবো, আর চাকরির পিছনে আর যাবো না। চাকরির পরে যদিও থাকে তারপর চাকরি করবো না। আমার জন্য যদি 100 জন বাঁচে তাহলে আমি এটাই করবো। আর সব ব্যয় শেষ করে মানে শেষ হওয়ার পর আমার বেতন আসে 20-25 বা 30 হাজার টাকা আসে। এখন আমি চাই যে আমার যেহেতু 100 জন কর্মী দরকার, এখন 30 জন আছে, লোক আরো বাইরে কাজ শিখতেছে, এখন আমার ঘর বাড়ার দরকার আর কর্মী বাড়ার দরকার। এই জন্য আমি সবার কাছে সরকারি এবং বেসরকারিভাবে আর্থিক সহায়তা চাইছি, যাতে আমি এই প্রতিষ্ঠানটা বড় করতে পারি। বিবেক বাংলা।